আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রি ফি কমছে আজ থেকে, বেচাকেনা ও রাজস্ব আয় দুই বাড়বে আশা বিশেষজ্ঞদের। ভুতুরে বিল কাণ্ডে ডিপিডিসির তিন প্রকৌশলী সহ চার কর্মকর্তা বরখাস্ত, 23 মিটার রিডারকে অব্যাহতির সুপারিশ। দেশে করোনায় আক্রান্তদের অর্ধেকই সুস্থ হয়েছেন, বিভিন্ন জেলায় 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু। এবং বিপণন ও পরিবহন সংকটে বিপাকে রংপুরের হাড়িভাঙা আম চাষিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি আজ থেকে কমছে। দলিলে উল্লেখিত দামের 2% নয়, এখন এই ফি দিতে হবে 1%। এজন্য 2014 সালে জারি করা রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ থেকে নতুন এই ফি কার্যকর হবে। এক্ষেত্রে দলিল মূল্য 10,000 টাকার বেশি না হলে মূল্যের উপর 1% হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে সর্বনিম্ন ফি 100 টাকার কম হবে না। দলিল মূল্যে 10,000 টাকার বেশি হলেও দিতে হবে একই হারে নিবন্ধন ফি। জমি ও ফ্ল্যাট রেজিস্টারের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 3% এবং ভ্যাট 3% ও স্থানীয় সরকারের কর ধরা হয়েছে 2%। সংশোধিত এই ফির কারণে কেনাবেচা এবং এ খাতে সরকারি রাজস্ব আয় বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে আমাদের যেখানে একটি প্রপার্টির মূল্য দাঁড়ায় প্রায় 1 কোটি টাকা, সেখানে 1% কমে, তাহলে 1 লক্ষ টাকা সেখানে কমে আসে। এই বিষয়টি আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি এতে করে মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং ভূমি রেজিস্ট্রেশন করার ব্যাপারে তারা আগ্রহ খুঁজে পাবে। এর ফলে কিন্তু আমাদের এখানে ফ্ল্যাট কেনা বেচার বেড়ে যাবে এবং দেশের অর্থনীতিতে একটা এই আবাসন সেক্টর একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। অপ্রত্যাশিত আয় ছিল, সেখানে উইদাউট কোশ্চেনিং আমাদের এখানে বিনিয়োগ করার জন্য বলা হয়েছে, ফলে এই সেক্টরে টাকা বিদেশে না যায়, আমাদের এখানেই কিন্তু বিনিয়োগ হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমাদের রিয়াবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভুতুরে বিল কাণ্ডে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির 3 প্রকৌশলী সহ 4 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়ার অপর 2 কর্মকর্তা হলেন সরকারি প্রকৌশলী ও ডাটা এন্ট্রি অপারেটর। একই সাথে 36 নির্বাহী প্রকৌশলীকে 10 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। 13 জন মিটার রিডার কালেক্টর ও 1 জন সুপারভাইজারকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। ডিপিডিসি ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান এ তথ্য জানিয়েছেন। বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ও গ্রাহক ভোগান্তি এড়াতে ডিপিডিসি প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বলেও জানানো তিনি। রাজধানীর অন্য একটি বিতরণকারী সংস্থা ডেসকো 10 জন মিটার রিডার ও 1 জন ডাটা এন্ট্রি অপারেটরকে অব্যাহতির সুপারিশ করেছে। এছাড়া 1 জন প্রকৌশলী, 1 জন কালেক্টর ও ডাটা এন্ট্রি অপারেটরকে অব্যাহতির সুপারিশ করেছে রাজশাহী সহ আশপাশের এলাকার বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। করোনা পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের গ্রাহকরা ভুতুরে বিলে হয়রানির অভিযোগ করেন। এই অভিযোগে আমলে নিয়ে গত 25 জুন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা খাতুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে বলে জানা গেছে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 29 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,997। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3,288 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 1,59,679, তবে এদের মধ্যে প্রায় 71,000ই এর মধ্যে সুস্থ হয়েছেন। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, 71টি ল্যাবের মধ্যে 64টিতে প্রায় 15,000 নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে 3,288 জনের শরীরে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,000-এর বেশি। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও সবার উপরে ঢাকা বিভাগের অবস্থান, এরপরে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। তবে আক্রান্তদের প্রায় অর্ধেক এরই মধ্যে সুস্থ হয়েছেন। 14,727 নমুনা গত 24 ঘন্টা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288। এ পর্যন্ত শনাক্ত 1,59,679। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। বুলেটিনে জানানো হয়, করোনায় মৃতদের মধ্যে প্রায় 80% পুরুষ, নারী 20%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 29 জনের মধ্যে 21 জনই পুরুষ। এছাড়া 50 বছরের বেশি বয়সীদের মৃত্যুর হারও বেশি। এই সময় বাড়ির শিশু এবং বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন। মনে রাখবেন, যে কোনো দুর্যোগে শিশু এবং বয়স্করা সবচেয়ে বিপদাপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন, এ পর্যন্ত 1,997 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের পুরুষের সংখ্যা 1,587 জন এবং নারী 410 জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 9 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 7 জন, খুলনা 3 জন, বরিশাল 2 জন, সিলেট 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, মহামারীর এ সময়ে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। শরীর ও মন ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, তাই প্রতিদিন সবাইকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন তিনি। মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 5 জন মারা গেছেন, তাদের 3 জন ভাইরাসে এবং বাকি 2 জন উপসর্গে আক্রান্ত ছিলেন। এছাড়া বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 106 জন। নোয়াখালীতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, একই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার সহ জেলায় নতুন করে 58 জন শনাক্ত হয়েছেন। নগাঁয় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে 1 জনের। দাফনের পর তার রিপোর্ট পজিটিভ আসে। জেলায় নার্সসহ করোনার নতুন আক্রান্ত হয়েছেন 18 জন। বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে 65 বছর এক বৃদ্ধা মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন বান্দরবান পৌর আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আহমেদ তালুকদার। রংপুরের প্রসিদ্ধ হাড়িভাঙা আমের চাহিদা দেশজুড়ে এমনকি বিদেশেও, কিন্তু করোনাকালে সেই আম বিপণন এবার বিপর্যয়। ফলন ভালো হলেও ন্যায্য দাম নেই স্থানীয় বাজারে। পরিবহন খরচ কেজি প্রতি 10-15 টাকা, তাই ঢাকায় আম পাঠিয়েও লাভ করতে পারছেন না বাগান মালিকরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। গত কয়েক বছরে রংপুরের হাড়িভাঙা আমের চাহিদা বেড়েছে অনেক। জেলার বিভিন্ন স্থানে প্রায় 1,800 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড় আমপানের প্রভাব আর বৈরী আবহাওয়ার পরও ফলন ভালো হওয়ায় খুশি আম চাষিরা। আমাদের এই এলাকার এই হাড়িভাঙা আম এখন প্রধান অর্থকরী ফসল। এই হাড়িভাঙা আম চাষ করে এখন আমাদের এই এলাকার লোক সবাই অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। এটা সরবরাহের উপরে নির্ভর করে অনেক কিছু। এখন যেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং দেশের বিভিন্নখানে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে কী হবে, আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। সরকারের কাছে আমাদের চাওয়া, যেমন গাড়ি ঘোড়াগুলো যদি আমাদের জন্য একটু ভাড়া টাড়ার ব্যাপারে একটু নজরদারি করতো তাহলে আমরা একটু সুফল পাইতাম। আমবাগান পরিচর্যায় চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তাদের কাছে ভালো মানের আম সরবরাহে চাষি ও ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন তারা। হাড়িভাঙা আমের অন্যতম বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না। প্রায় 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আমের উৎপাদন
বিবরণ আমরা আশা করছি। আমরা 110-15 কোটি টাকার একটা বিবরণ আশা করছি। আমের ফলন ভালো হলেও করোনা ভাইরাসের কারণে বাজারজাতকরণ ও পরিবহন ব্যবস্থা নিয়ে কিছুটা জটিলতায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। আমরা ট্রাকের যে ফ্যাসিলিটি এই দুটো ডিপার্টমেন্টের, আমরা সেই ফ্যাসিলিটি আমরা নিশ্চিত করব। এছাড়া আমরা আইন শৃঙ্খলা সহ যারা ব্যবসায়ীরা এখানে আসবে তাদের যদি কোয়ারেন্টাইনে করে থাকার জায়গা হয় তাদের থাকা বা অন্যান্য ব্যবস্থাপনা নিরাপত্তার সকল সহযোগিতা আমরা দিব। রংপুর জেলাকে ভিন্ন রূপে চেনাচ্ছে সুস্বাদু এই হাড়িভাঙা আম, তাই এর ফলন বৃদ্ধি ও সরবরাহে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতার আহ্বান চাষি ও ব্যবসায়ীদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার 200 পরিবার। বছর পাঁচেক আগে কয়েকটি পুকুর খনন করে স্থানীয় প্রভাবশালীরা, এতে বন্ধ হয়ে যায় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। এজন্য চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করে কোনো লাভ হয়নি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে হাবিবুর রহমান অভির রিপোর্ট। সামান্য বৃষ্টি এখন বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মানুষের কাছে। কয়েক বছর আগে জয়পুরহাটের কালাই উপজেলার বামনগ্রাম এলাকায় বেশ কিছু পুকুর খনন করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। পানি নিষ্কাশনে বড় বাধা তৈরি করে এসব পুকুর। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই গৃহবন্দী হয়ে পড়েন তারা। গ্রামের রাস্তা থেকে বাড়ির আঙিনা পর্যন্তও ডুবে যায় পানিতে। আগে সব জমিতে সরিষা গম সহ অন্যান্য শাকসবজি আবাদ করতেন কৃষকরা, আর এখন সেখানে সারা বছর পানি জমে থাকে। এতে করে আশেপাশের প্রায় 150 বিঘা জমিতে ধান ছাড়া আর কোনো ফসলই আবাদ হয় না। আমরা গরিব মানুষ, এলাকার এমন অবস্থা, পুকুরটা দিয়ে এমন একটা ক্ষয়ক্ষতি হয়েছে যে আমরা এই মিশানা পানি হলে পালা আমাদের এখানে ডুবে থাকে, আমরা বাড়াবো কেমন করে? একটু বৃষ্টি হলেই পানিগুলা ঘরের ভিতরে উঠে চলে যায়, ডেনার জন্য বাড়া যায় না। এখান থেকে ডেন আসলাই পকর দিয়ে তো ডেন মুন্দে দিছে। বছরের পর বছর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও হয়নি কোনো সমাধান। এমনকি পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে আদালত নির্দেশ দিলেও তা মানছে না পুকুর মালিকরা। আমাদের গ্রামের পাশে নারায়ণ মালি এবং জিতু মালি, এই দুজন পুকুর দেওয়ার কারণে গ্রামের রাস্তাঘাট বাড়িঘর যে ডুবে গেছে। তারা মাত্র 22 বিঘা জমি, কিন্তু এই পাশে আমাদের প্রায় 100-150 বিঘা জমির ফসলি জমি নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমি বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব এবং উদ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। এখানকার যে সমস্যার কথা এসেছে আশা করি খুব অল্প সময়ের মধ্যে একটা সমাধান আসতে পারে। গ্রামবাসীদের প্রত্যাশা খুব শীঘ্রই মিলবে সমাধান, আবারও স্বাভাবিক পরিবেশ ফিরে পাবেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি কোথাও কমলেও আবারও বাড়ার আশঙ্কা থাকায় পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। কুড়িগ্রামে আজও ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার উপরে রয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 100 ঘরবাড়ি পানিতে ডুবে আছে। এদিকে লালমনির হাটে তিস্তা ও ধরলার পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি কমলেও বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বাড়ছে পুরনো ব্রহ্মপুত্র সহ অন্য শাখা নদীর। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির ফলে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের কুলোরচর বেপারিপাড়া প্লাবিত হয়েছে। উজানের ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যা দুর্গত এসব এলাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন 1,12,40,000-এর কাছাকাছি। মারা গেছে 5,30,000-এরও বেশি মানুষ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,14,000 মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এখন 15,50,000 ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের 23%। সেখানে মৃত্যু প্রায় 62,000। এদিকে এশিয়ায় করোনা সংক্রমণের কেন্দ্র ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হুহু করে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 24,000-এরও বেশি। মারা গেছে 771 জন। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর।
করোনা পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত 20 জুন মাশরাফির শরীরে করোনা ধরা পড়েছিল। এরপর বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 14 দিন পর আবারও নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় করোনা থেকে তিনি এখনও মুক্ত হতে পারেননি। এর ফলে তাকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে। এদিকে প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ওয়াটফোর্ডকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে অলিভার রিজাউড 28 মিনিটে এগিয়ে নেন স্বাগতিকদের। এরপর টেবিলের তলানিতে থাকা ওয়াটফোর্ডের গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। উল্টো বস্তুজের খাওয়ে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়াম। খেলার শেষ মুহূর্তে রস বার্কলি তৃতীয় গোল নিয়ে এনে দেন চেলসিকে। এই জয়ে 57 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান ধরে রেখেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। তাতে পরবর্তী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথেও এগিয়ে গেল চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রি ফি কমছে আজ থেকে, বেচাকেনা ও রাজস্ব আয় দুই বাড়বে আশা বিশেষজ্ঞদের। ভুতুরে বিল কাণ্ডে ডিপিডিসির 3 প্রকৌশলী সহ 4 কর্মকর্তা বরখাস্ত, 23 মিটার রিডারকে অব্যাহতির সুপারিশ। দেশে করোনায় আক্রান্তের অর্ধেকই সুস্থ হয়েছেন। বিভিন্ন জেলায় 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু। এবং বিপণন ও পরিবহন সংকটে বিপাকে রংপুরের হাড়িভাঙা আম চাষীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।